আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ শেয়ার করবো আমার হাজব্যান্ডে গরুর মাংস দিয়ে ফুলাপ কীভাবে রাঁধছেন। আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর প্লিজ কমেন্ট করে জানাইবা আমার হাজব্যান্ডের রান্নাটা কতটুকু ভালো হয়েছে। আমি যে মাংসটা আমি কুক করছি আগে, এটার মাঝে অলরেডি লবণ টবণ দিয়ে সম্পূর্ণ মেজারমেন্ট করে এটা রাখে। একটা আইডিয়া করে দিলেই ভাই তুমি প্রতিটা লবাই, এটা আমি বাংলাদেশে আখনি বানাইব আর কি। ঘি দিছি, ঘির লগে তোরা তেল মিক্স করছি আমি, তো ভালো হইব আর কি। যদি আপনার ঘি ইউজ করতা তো ঘি ইউজ করতে পারো, আর অসুবিধা নাই। রহমান রহিম আমি হেল্প করতাম আপনারা প্রশ্ন করতে যে আজ দেখি বাইরে রান্দা আর আপনি না আছে। আমার ওয়াইফে হেল্প করতাম কারণ তাইনোর বার্থডে কারণে, তো আপনারা দোয়া করবা তাইনোর লাগে। আর আমি কইতে যাও আমি সেটা করিলাই তোমার হেল্প করি, আর তুমি বিজয় করো কারণ তাই নই সব কিছু চাল ফুটো মিক্স করুক, তো ইনশাল্লাহ ভালো হইব। যেহেতু কুকিং করবা চাউল উঠবে, ব্রাউন হয়ে গেলে চাউল এরপরে আপনারা মিক্স করবা মিট চিকেন যেটা দরকার আপনারা বানাইব। ওটা কারণ আমি কোনো মশলা ইউজ করছি না, লাগছো তারপর মশলা ইউজ গিয়ে খাবার হইব। আপনারা দেখো কাজ ও আমি মিক্স করলাম এটারে, এটা কিন্তু গরুর মাংস আহনে কিন্তু মশলায় কালার হয়ে গেছে, কালার হয়ে গেছে আমার নর্মাল যা যে তোরা দিলাই কাঁচামরিচ দিয়ে মিক্স করো। এরপরে আমি এখন আস্তে আস্তে পানি চাই, কারণ যেহেতু মিক্স করবাই লাড়া দিবাই রাইসটা কুকি হইব বেশি, তখন ভালোই মতো টেস্ট আইব। ওয়ার করছি পানি কোনো পানি চাতাম আমি, বাংলাদেশে আহনি আপনারা দেখবা ইনশাল্লাহ ভালো লাগবো ইনশাল্লাহ আশা করি। এখন আমরা গুড়িয়া দিলেই নু, গুড়িয়া দিলে মোটামুটি ইনশাল্লাহ একটু আমি তখন রাখছি, তখন আমি গুড়িয়া দিলাম বড় লিট দিয়া আল্লাহ আল্লাহ দেখি। এখন আশা করি আপনার কাছে ভিডিওটা ভালোই লাগবো। আমার হাজব্যান্ডের আনছো না স্কুল,
তো আমার ইউটিউব চ্যানেল যতজনে সাবস্ক্রাইব করছেন সবারে থ্যাংক ইউ, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন না প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, আর কমেন্ট করে জানাই।